পঞ্চম দিনের মহতারাম সদরে জলসা, ওনার নাম আছে আলহাজ আল্লামা এম এম মান্নান সাহেব মদ্রাসের লোক। ওনার কোনো কৃতিত্ব আছে কি না সুন্নাতের জন্য কথা বলেন না কেন? আছে না? মহাপরিচালক আঞ্জুমান রিসার্চ সেন্টার ষোলো শহর চট্টগ্রাম, সংগঠিত মেহমান হিসেবে যিনি উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা জনাব মোহাম্মদ সাব্বির রহমান সানি সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের চট্টগ্রামের রত্ন, চট্টগ্রামের গৌরব, সারা বাংলাদেশ তথা বহির্বিশ্ব যার বেশ পরিচিতি আছে, মুজাহিদে মিল্লাত, ওয়াইজ আহলে সুন্নাত, হযরতুল আলাম মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রেজবি সাহেব চুল্লা জিদা মজদা, তার পূর্বে যিনি আলোচনা করেছেন মুজাহিদে আহলে সুন্নাত, ওয়াইজ মিল্লাত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান কুতুবি সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বি বাবারা, যুব ভাইরা, পর্দার অন্তরে থাকা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিলখুসুস আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন, নবী প্রেমিক আমার আয়োজক ভাইরা, সকলের প্রতি আমি আবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আশাতে আপনারা খুশি নেবে যার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম, যদিও দূর থেকে আপনারা মনে করেন ব্রাহ্মণবাড়িয়া দুশ্মনে রসুলের হেডকোয়ার্টার, আসলে সেটা না। জঙ্গলে কি শুধু শেয়াল থাকে না বাঘ থাকে? কথা বলেন না। সুন্দরবনে বাঘ আছে কিনা? শেয়াল আছে নি? ঢুকলে কিসের আওয়াজ শুনবেন? কথা বলেন না, কথা বলে ঢুকলে কিসের আওয়াজ শুনবেন? শিয়ালের আওয়াজ শুনবেন। এমন আছে দশ বছর গুল্লু বাগানে জঙ্গলে, আপনি সুন্দরবনে বাঘের ডাক শুনবেন না? তাই বলি কি জঙ্গলের রাজা শিয়াল? কি বলেন? ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা তাই, পুত্র পুত্রীকে দেখতে পারেন জঙ্গলে যেমন শিয়ালে আক্ষেপ ভাঙিয়া চুরিয়া মানুষের মুরগি চুরি করিয়া বিভিন্নভাবে হামলা চালাইয়া তার উপস্থিতির জানান দেয়, এই ব্রাহ্মণবাড়িয়ার ওভাবিরা হইল সেরকম। ওরা গাড়ি ভাঙচুর করে এমনকি মহিলাদের গায়ে পর্যন্ত হাত দিতে সারে না, কারণ এটা হচ্ছে ইয়েজিদি আদর্শ। কোন আদর্শ? কিন্তু আসল কথা হইল ব্রাহ্মণবাড়িয়াতে বাংলাদেশের যথেষ্ট বড় বড় দরবার শরীফ মুহাক্কিক উঁচু মানের বড় বড় আল্লাহর বলি রয়েছে। দাওয়াত দিয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়া ঘুরে আসবে, দেশ যখন ঘুরবেন আপনার ধারণা পাল্টাবে, এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ, এই বাংলাদেশ হুসাইনিদের দেশ, এদের দেশ বললে শাহজালালের দেশ, শাহজালালের দেশ বললে একদলের পছন্দ হয় না, এই জন্য এটা বাঘের জঙ্গল না, হুক্কা হুয়া হুয়া আহাও মাও করে বুঝাতে চায় এটা শিয়ালের দেশ। কথা বলেন ঠিক না? ঠিক, এটা আসলে শিয়ালের দেশ, হুক্কা হুয়ার দেশ,
আসাদুল্লাহর দেশ, শেরে খুদা মাওলা আলীর প্রেমিকদের দেশ। আর চট্টগ্রামের কথা তো বলে লাভ নাই, কিছুদিন আগে ঢাকায় প্রোগ্রাম করতে গিয়ে বললাম কি চট্টগ্রাম ঢাকাতে এত ডেঙ্গু, তোমরা সব ডেঙ্গু হয়ে গেছো, সিটাঙ্গে তুমি ডেঙ্গুর খবর শুনি না, আসেনি ডেঙ্গু? এই এই জায়গা আসিয়া না, এটার নাম সারা আসিয়া ঘুরলে একটা ডেঙ্গু হইবেননি, ঢাকার এরকম একটা মহল্লায় ঘুরলে ডেঙ্গু পাওয়া যাবে কিনা? ওরা বলে হুজুর এখন কিছু করলেন না। আমি বললাম যে ডেঙ্গু শুধু তোমাদের এখানে কেন, আর চট্টগ্রামে হয় না কেন? ওটাও তো একটা মেগা সিটি বলতে গেলে, হয় না কেন জানেন? চট্টগ্রাম অলিয়াউলিয়ার শহর, ঢাকা হইল দুনিয়াদারের শহর, যেই কারণে ডেঙ্গু ঢাকায় উৎপাদন হয় চট্টগ্রাম আসার আগে ফিনিশড, কারণ ডেঙ্গু হইল আল্লাহর গজবের অপর নাম। কথা বলেন না কেন? যখন দেশের মধ্যে অনাচার চলে, ওলি আল্লাহদের দুশ্মনী চলে, আল্লাহ আল্লাহওয়ালাদের জানের মধ্যে ভয় ঢুকে যায় যে তাদেরকে কখন আক্রমণ করা হয়, আল্লাহওয়ালাদের নিরাপত্তা যেখানে বিঘ্নিত হবে, আল্লাহওয়ালাদের রক্ত যে জমিনে পড়বে সেখানে ডেঙ্গু আইসা হাজির হবে। কথা বল ঠিক না ঠিক? কোন ডেঙ্গু জানি এজিদরে খাইল, এটা আর খাইলাম না। আমি বহু কিতাব পড়েছি এই ব্যাপারে যে এজিদ কেমনে মরল, কে জোরে বলেন না কে, এজিদ কেমনে মরল কেউ লিখলো না, এরা যে কোন মশাই খাইলো এই কথাটা আর জানলাম না। তার মানে এমন মরাই মরছে যেই মরা কেউ লিখতেও চায় না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মৃত্যু কি কুলে তুলে নিয়েছেন, গলায় লাগিয়ে দিয়েছেন, চন্দ্র সূর্য যতদিন থাকবে বিরোধীদের মুখ থেকে বার হবে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম জিন্দা হোতা হে কারবালা কি বাত। মুফতি আহমদ শফি কিছুদিন আগে স্বীকার করছে, কথা বলেন না করে নাই কি পেপার টেলিভিশনে ওনার ভাষ্য শুনেন না আপনারা, মনে রাখতে পারেন নাই। শাপলা চত্বরে যখন কিল গুতা খাওয়া শুরু হইল, কথা কথা কি কিল আর গুতা খাওয়ার সুরে উনি টেলিভিশন চ্যানেলকে বলতেছে ইসলাম জিন্দা হোতা হে কারবালা কি বাত। আমি বললাম হারে কার মুখে কি ভূতের মুখে দিয়ে রামের নাম, ওই মেয়ে তোমারটা তো কারবালা হতে পারে না, কারবালার জমিন ইমাম হুসাইন বলেছেন আল্লাহর পথে আমি আছি, ন্যায়ের পথে আছি, এই বিশ্বের মুসলমান এই হুসাইনের শাহাদত এটা শুধু ইসলামের নয় গোটা মানব জাতির গোটা বিশ্ববাসীর সমস্ত বিশ্বের সামনে ইনসাফ যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হুসাইন। হুসাইন না থাকলে কোথাও ইনসাফ থাকতো না, ন্যায় থাকতো না। এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন হুসাইনের নানা সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ন্যায় প্রতিষ্ঠা করেছেন হুসাইনের বাবা সাইয়েদিনা শের খুদা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু আনহু, সেই ইনসাফকে চিরতরে জমিনে গেড়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে হুসাইনের রক্তের উপর। ঠিক না বেঠি? কারবালার ঘটনা তো শুধু মুসলমানের জন্য না, এটা একটা আদর্শের ঘটনা, এটা একটা আদর্শিক সংঘর্ষ, এটা যুদ্ধ নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করতে গিয়েছিলেন? কথা বলেন, যে ইমাম সাহেব বলবে ইমাম হুসাইন যুদ্ধ করতে গিয়েছিলেন তার পেছনে নামাজ পড়বেন না, নামাজ হবে না, এটা বোহতান, এটা অপবাদ। রসুলের পরিবারের উপর যারা অপবাদ দেয় তাদের পিছনে নামাজ হয়? কথা বলেন, নামাজ হয়? ওনাদেরকে আমরা অপবাদ দিলে চলবে? অথচ নামাজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলে, দরুদ পড়তেছেন নামাজের ভিতরে হুসাইনের উপরে, আর বাইরে বলেন কি ইমাম হুসাইন তো এই রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে গিয়েছিল। এই কথা বলে কি বলে না? আপনাদের চিটাং এরকম আসেনি? কত বড় নাফরমান! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের সংঘর্ষে একটা জায়গা, সেটা হচ্ছে ন্যায় এবং ইনসাফ। ইমাম হুসাইন বলেছিলেন ইয়াজিদ আর কেউ তোকে চিনুক বা না চিনুক, আর কেউ তোকে দেখুক বা না দেখুক, আমি হুসাইনের মতো কেউ নাই, আমার চোখের মতো কেউ নাই, আমার রক্তের মতো আর কেউ নাই, আমি তোর মতো কলঙ্ককে আমার রক্ত দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবো, কেমন পর্যন্ত
প্রয়োজন তার কোনো ইয়েজির জন্য হবে না। কথা বলো ঠিক না বেছি? আর ইয়েজির হইছেনি দুনিয়াতে, এটা আমার রসুলে পাকের রক্ত খুন মুবারক আমার গায়ে আছে। সারা পৃথিবীতে একজন মাত্র আল্লাহ পাক, একজন মাত্র বীর, তার নাম হযরত আলী মুরতাদা যুরাকাল্লাহ সুবহানাহু। তার রক্ত আমার ভিতরে, আমি এমন পরিষ্কার করব ইসলামকে, এমন ইনসাফ প্রতিষ্ঠা করব কিয়ামতের আগ পর্যন্ত আর এজিদের চেহারা তোমরা দেখবে না। বলেন আর কোনো এজিদ হইছেনি? এজিদ আর হইছে দুনিয়াতে না? আপনাদের ছেলে মেয়ের নাম রাখবেন এজিদ? এবার রাস্তায় গেলে টিকিল শুরু করে দিল। কারবালা ইমাম হুসাইন নিজের জীবন দিয়েছেন, একজনের জীবন দেয় নাই। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন স্বপ্নের মাধ্যমে, ও ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে আমি চাই। কারে চাই? ও ইব্রাহিম তুমি ইসমাইলকে জবে করে দাও। হুসাইন বলেন রব্বুল আলামিন তুমি চেয়েছো একজন, তাকাইয়া দেখো আমি হুসাইন, আমার গোটা পরিবার আমার নবীর উম্মতের মুক্তির জন্য দান করে দিলাম। দর্শক পড়ে আরো মহাব্বত করে محمد وعلى آله ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন দিয়া কি দাঁড় করাইছেন? ইনসাফ। কি জোরে বলেন? কি? উনি যুদ্ধ করেন নাই, উনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ইয়াজিদ প্রস্তাব দিয়েছিল, ইয়াজিদ ওনার রাস্তা রোধ করেছিল, ইয়াজিদ বুঝে নাই বাবা সব রাস্তা বাধা দেওয়া যায়, ইনসাফ কোনোদিন দাবানো যায় না। যায় সব দাবানো যায়, ডেকে ফেলা যায় বাবা কোনোভাবেই নেই, মিটানো যায় না। এটার সাথে সম্পর্ক হলো আমার আল্লাহ। ওনার রাস্তা অবরোধ করা হলো, ইয়াজিদের ধারণা ছিল হুসাইনকে যদি মিটাই দেওয়া যায় আমার ক্ষমতার গায়ে আর কোনো আঁচড় পড়বে না। হাত দিয়ে বুঝেছে সর্বনাশ করে ফেলেছি, দুনিয়াও বরবাদ ইমানও বরবাদ, দুনিয়াও বরবাদ ইমানও। এজিদের ইমান আসেনি? আপনি কি মনে করেন এজিদের ইমান আসেনি? ভাই যাবো কোথায় ভাই? মাঝে মধ্যে দুঃখে বুক ফেটে যায়, এখন গিয়ে মারতাম চাই ইমাম হুসাইনের আদর্শ সামনে আসলে আর মারতে? লাশের সারি, এজিদিরা মারে, জঙ্গলের হায়নারা পাহারা দেয়, সুবহানাল্লাহ। না সাবধান, এই লাশের গায়ে আচর লাগাবি না, এটা আমাদের নাজাতের ফয়সালা। শহীদ হয়ে যাব, এজিদের অস্তিত্ব থাকবে না। বুঝলি? হযরতে যায়দুল আবেদিন বলেন ওরে আমার আব্বা জান যুদ্ধের জন্য গলা কাটা দেয় নাই, আমার আব্বা গলা কাটা দিয়েছে, আমার ছোট ভাই আলী আজগর শহীদ হয়েছে দিন কায়েম করার জন্য। দিন মানে শান্তি, দিন মানে ইনসাফ। কথা বলেন ঠিক নাম আছে? ইসলাম মানে কি? কথা বলেন ইসলাম মানে কি? ইনসাফ, যেটা আমাদের পরিবারের ঐতিহ্য। জান দিয়ে দেব, মাল দিয়ে দেব, সব আল্লাহর
হয়ে যাবে, নবীর বংশ কোনদিন ইনসাফ ছাড়তে পারে না। আমি যদি যুদ্ধ করি, আমার আব্বাকে তো সব মানুষ মারে নাই, এখনো কুফার ভিতরে এমন মানুষ আছে যারা প্রকৃতভাবে আমার ভাইকে মহব্বত, আমার আব্বাকে মহব্বত করে। যদি আমরা যুদ্ধ করি, আমার আব্বার প্রতিশোধ নিতে যাইয়া তোমাদের তরবারির মধ্যে লেগে যাবে মাসুম বেগুনার রক্ত, যেটা কিয়ামতের ময়দানে আমার রসুলের সামনে আমি জয়নুল আবেদিনকে ঝুঁকাইয়া দেবে। তোমরা কি চাও আমি জান্নাত দেওয়ার বদলে তোমাদের সাথে জাহান্নামে যাই? চিন্তা দেখছেন কোথায়? যদি যুদ্ধ হয়, তোমরা তো বেগুনা মানুষ মারবে, হুসাইনের বদলা নিবে, অথচ তারা বদলা নেওয়া লোক না। তোমরা কি জানো না আমার নবী পরিবারের ইনসাফ এত চমৎকার, জাররা পরিমাণ এদিক সেদিক হয় না। ইনসাফ কোনদিন তাদের পরিবারে লড়ছে? বলেন কোনদিন লড়ছে? শেরে খুদা হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লোহার বর্মটা একজন ইহুদি প্রতিবেশী নিয়ে যাচ্ছেন। কে নিয়ে যাচ্ছেন? জোরে বলেন কে? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ রব্বি মাফি লা হাসবি আমি এটার পিছনে একটু সময় দিছি, রসুল নূর নামাত। আমি তখন গবেষণা করে দেখলাম এই দরুদের বয়স শাহজালাল সাহেবের আগমনের বয়সের সমান। যখন এই মাটি বলা ওলাদের কোনো অস্তিত্ব, কথা বলেন অস্তিত্ব, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তসবিহ লা
আপনারা তো আপনাদের ভাষায় কথা বলেন, আমার সাথে ছেলেটা আছে কুমিল্লার, ও তো আপনাদের ভাষায় কথা বলে প্রথমে শুনছে আর কি, কথা শুরু করলে হাসতে শুরু করে। বললাম কিন্তু তুই আসস কেন, পাল্লা জানে কি করতে আস, তুই ইংরেজি বাংলা উর্দু ভাষা তো কিছু বুঝি, এটা কি কয়, এটা তো কিছু বুঝি না। চেয়ারম্যান সাহেব আবার আমার জিজ্ঞেস করলো আপনি চাটগাঁয়ের ভাষা বুঝেন, আমি বলছি 6 বছর খাইছি চাটগ্রামের বাদ। আপনাদের যে ইকবাল হোসেন কাদেরী আছে না, ইকবাল হোসেন কাদেরী ওয়াজ করে যে একদম ফর্সা করে, ও তো আমার ক্লাসমেট। আবার ইমরান হাসান কাদেরী আছে একজন আপনাদের পটিয়ার, আমি সবসময় কাটাইছি চাটগ্রামের মানুষের সাথে। এই চট্টগ্রামের মাটি আল্লাহ পাকের রহমতের মাটি, এই আপনারা যে চট্টগ্রাম জন্মেছেন এই জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ, কারণ এটা হচ্ছে মদিনাতুল দিন আর ঢাকা হচ্ছে মদিনাতুল দুনিয়া। আমি এক একটা শহরের এক একটা নাম দিই, এই জন্য ঢাকায় ডেঙ্গু আছে, চট্টগ্রামে কথা বলেন চট্টগ্রামে, কারণ ঢাকায় গিয়ে দেখেন সারা ঢাকা ঘুরেন ইমাম হুসাইনের নামে কোনো মাহফিল নাই নাই। একটা যাও আমি গিয়েছি এক গল্লির মধ্যে, আমি কি ওয়াজ করবো, আমার আগে ওরা ব্যান্ড বান্ড আইন না, ওরা নাকি গান গাইবে, আমি বলি বাবা শাসে, আমার ভাইটা তো দুইটা ফিটা দিয়ে আগে নামাই দিচ্ছে। এই হলো ঢাকার হাল, এই যে সারছি আইজও সারছি কাইলেও সারছি, ঢাকা আর ওয়াজে যাই না বাবা, এই যেন ওয়াজে গেলে ইজ্জত বাঁচতো না। মনে রাখবেন ইমাম হুসাইন সাথে থাকবে, ডেঙ্গু আসবে কথা বলেন আসবে, পাতা বাড়াই দেবেন, দর ইমাম হুসাইনের নামে পাতা বাড়াইছি, ডেঙ্গু তুই কামড় দে, ডেঙ্গু বলবে বাপ ডাকলো কামড় দেব, ভাই সাহেব বাইকটা দাও, সমস্যা নেই। ওটা তো অনেক বড় একটা নেটওয়ার্ক, ওনার নাম জানে আবুল কাসেম ভাই, বোন বলতেছে 6 মাইল পর্যন্ত নিয়ে দিছে, একটু ঠ্যাংটা একটু বেশি মেলাইলে একটু ডিস্টার্ব কিছু করবে, কথা ঠিক নয় ঠিক, ভালো করে হাঁটতে পারবে না মেলায়, মেলায় হাঁটলে একটু ডিস্টার্ব কিছুটা করবে, তার ভিতর দিয়ে আমরা ইমাম হুসাইনকে স্মরণ করবো, কথা বলেন ঠিক না ঠিক। এই যে আমরা বসছি ইমাম হুসাইন আমাদেরকে দেখেন কিনা, ইমাম হুসাইন দেখেন কিনা, এখানে যে আসছেন কিছু শুনেন বা না শুনেন, এইখানে আসার দ্বারাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ কি বলছেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে, মা ছেলের দুশ্মন হয়ে যাবে, ইমাম হুসাইন সেদিন আপনাকে জান্নাতি নিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি মহাগতে করেন, আপনারা সোজা থাকলে আমি মাইক উঠলে করে এমনি করবো, আমার বাবারা ভাইয়েরা মনোযোগ, হযরতে জয়নুল আবেদিন বললেন আমি যদি যুদ্ধ করি মাসুম মানুষ মারা যাবে, এটা আমার শিক্ষা নয়, আমার আল্লাহর নবী খানে কাবা ছেড়ে দিয়েছেন, সব বক্তা আলেমেরা মনে করে আমার নবীর জুলুম করে মক্কা থেকে বার করা হয়েছে, তা নয়, আমার নবী স্বেচ্ছায় মক্কা থেকে বের হয়ে গেছেন যেন আমার নবীর দ্বারা আল্লাহর খানায় কাবা বেইজ্জত না হয়, আমার আল্লাহর খানায় কাবা যুদ্ধ হারাম, খানায় কাবা হারামের ভিতর মশামাছি পর্যন্ত মারা হারাও, আমার নবী যদি মক্কায় থাকেন যুদ্ধ হবে খানায় কাবা নিয়ে, কাবার নোংরা হবে, এই জন্যে আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছেন, যুদ্ধের ময়দান মদিনায় উহুদ নয় তো বদর, একটা ময়দানও মক্কায় নাই সবকটা মদিনায়, তার কারণ আল্লাহর ঘরকে আমি নবী নোংরা করব না, আল্লাহর গায়ে কলঙ্ক লাগাবো, এটা আমার নবীর ইনসাফ। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বর্মটা নিয়ে যাচ্ছে ইহুদি, মনে আছে আপনাদের, ইহুদি নিয়ে যাচ্ছে বাবা,
হযরতে হাসান মুজতবা তাকে দেখতেছেন, নিয়ে যাচ্ছেন না করে নাই সাহায্যের জন্য দিলেন, ওনাদের একজন গোলাম তাকায় রইলেন এটা নিয়ে যাচ্ছে। কিছুদিন পরে সেরে খোদা ডেকে বললেন, হাসান আমার বর্ম কোথায় কাব্বা, আমার সামনে দিয়ে মুখ ইহুদি নিয়ে গিয়েছিল, দৌড়াই বা হাসান রাদিয়াল্লাহু আনহু যায় বললেন, ও ইহুদি আমাদের বর্মটা আমরা আবার বর্মটা দাও। বলে কিসের বর্ম, আমি তো কোনো বর্ম টর্ম চিনি না। জোরে কন্না নাউজুবিল্লাহ, হাসান আমার উপর অপবাদ দিও না, আমি কোনো বর্ম আনি না, আমি কোনো কিচ্ছু আনি না। বললো আরে আমার সামনে দিয়ে নিলা কয়, কে বলছে, আমি কাউরে দেখাই নাই, আমি আনি নাই, আমি আলীর কোনো জিনিসের টাচ পর্যন্ত করি নাই। শেরে খোদা আলী হলেন বাবা অর্ধ জাহানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, তামাম মুসলমানদের খলিফা। উনি যদি তার একটা থাপ্পড় দেয় ইহুদি অস্তিত্ব থাকবে, কথা বলেন থাকবে। আচ্ছা যদি আপনাদের যে উপজেলা চেয়ারম্যান সব আছে, উনার একটা দা বা কাঞ্চি যদি কেউ নেন, উনি যদি খবর পাঠায় কিরে আমারটা তো তুই নিছস, না নিয়ে থাকলেও বাজার থেকে কিনাই না, ধরলে কথা কেন, উনি যদি কিছু নাও কয়, উনার সাইড ফাইডে যারা থাকে আপনার এমন থাপ পর লাগাইব রাস্তাঘাটে সলা হরতাল মারি দিব, কথা কন ঠিক না ঠিক। কার বলায় কি ঘটে বুঝতে হলে আস্তে আস্তে আসতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। ডব্লিউরার দলে যাবেন, কোনো ঠান্ডা ঠুন্ডা নাই, লাঠি একটা লইবেন, গাড়ি ভাইবেন, বাড়ি ভাইবেন, নারী ভাইবেন, সোজা বাড়ি শুরু করবেন। আর সুন্নি জমাতে থাকবেন, ঠান্ডা মাথায় বসতে হবে, কথা বলুন ঠিক না ঠিক। কে আওলাদের রসুল তাকে দেখতে হবে, কে আশেকের রসুল তাকে দেখতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা হাতটি একটু উঠায় দেখেন তো, কাদের কাদের কষ্ট হচ্ছে, এবার দেখেন কাদের কষ্ট হয় না, কার বলার মাফিল সব হাত দেখেন, এই হাতটা তো সাক্ষী কেয়ামতের দিন, সব উঠান হাত। আমি যেমনি বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাতুল জামাত। এতক্ষণ ধরে একটা নারা হইতেছে, নারা দিলে শরীরটা একটু জারা দিলে একটু শক্ত হয় মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বর্মটা ইহুদি অস্বীকার করলো, হযরত আলী ইচ্ছা করলে কি তারে ধরতে পারতো না, কি বললেন পারতো কিনা? আমাদের মতো নেতা হইলে কি করতো, গাড়ে দই দিয়া, উনি যাবে কোন, উনি তো খলিফাতুল মুসলিমিন, ওনার আশেপাশে যারা থাকে ওরা কি ধরতো? উনি বলছেন না, আমাকে আদালতে যেতে হবে। কোথায় যেতে হবে? আদালতে মামলা করছেন, ইহুদি বলে বিচারক আলী যে আমার জিনিসটার উপর একটা অপবাদ দিল, আমি তার জিনিস নিছি, তার কোনো সাক্ষী আছে? কয় আছে, কে? কয় ইমাম হাসান এবং আমার চাকর। ইহুদি কয় হুজুর দেখছেননি কি চমৎকার সাক্ষী, একজন ওনার ছেলে আর একজন ওনার চাকর, সাক্ষী কি আমার ঘরকে দিব? আদালত বলছে, ওগো শেরে খোদা আলী, ও খলিফাতুল মুসলিমিন, আপনার মামলা খারিজ হয়ে গেল, ইহুদি জিতে গেল। হযরত আলী বললেন, আমি মেনে নিলাম, চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। এ শোনো ইয়াজিদ, আমি হুসাইন, কারবালার জমিন আসছি সেই সাফকে কিয়ামত পর্যন্ত দাঁড় করায় রাখতে, যেটা কেউ না ধরুক সুন্নিরা কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। আমরা রাখছি কি রাখছি না? আমাদের ভাই শহীদুল ইসলাম ফারুকিরে জবাই করছে, আমরা কেউ তো জবাই করতে পারছি বলেন না? কয়জন রে বিশ্বাবে কইছে মুরা দুইটা গিয়ে মায়ের আলো কাজে লাগাই দাও, কথা বলেন আমরা হরতাল করতে পারছি? অনেকে আমাদেরকে একটু অনুযোগের সুরে বলেন, হুজুর আপনার একখানই আন্দোলন করেন না কেন, আপনারা হরতাল দেন না কেন, এই দেশ ওহাবিতে ছেয়ে যাচ্ছে, হুসাইনের পক্ষে লড়েন না কেন? আরে ভাই লড়তে গেলে হুসাইনের আদর্শ চলে যায়, আপনি হরতাল করবেন? হরতাল আরেকজনের জন্য দোষ করলে সরকার করেছে, সরকারের কোনো হামলা করেছে, এই ড্রাইভারে কি করছে? আপনি ড্রাইভারকে যদি হত্যা করেন কিয়ামতের দিন আপনি হুসাইনই থাকবেন না, ইয়াজিদের দলভুক্ত হয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক। এই আদর্শ সুন্নিদের মধ্যে আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? এই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, এই আদর্শ প্রতিষ্ঠার জন্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনে গলা কাটা দিয়েছেন। সবচেয়ে হৃদয় বিধারক যেটা, অসম্ভব যেটা, সেটা হলো হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু শাহাদত, কথা বলেন ঠিক না ঠিক। কতটুকু কষ্ট করেছেন ইমাম হুসাইন, আলী আসগরকে পানি পান করার জন্য বিবি সাহার বানু ডেকে বললেন,
স্বামী আমার সন্তানকে নিয়ে যাও, একটু পানি পান করো, হয়তো মনে হয় আপনার উপর দুশ্মনী আছে, আমার সন্তানকে কিছু করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাড়ি মোবারক তখন কয়েকটা মাত্র পাকছে, চুল পাকে নাই। ইমাম আলী আসগরকে নিয়ে গেলেন পানি পান করানোর জন্য, তীর মারছে বাবা গলাটা ভেদ করে বলছে, খিমার সামনে আসলেন, ভ্রু পর্যন্ত সাদা দবদবে, দাড়ি সাদা, চুল সাদা, ভ্রু সাদা, খুলে একটা মাসুম সন্তান, রক্তে জামালাল, সার বানু প্রথমে দেখে দৌড়ায়া পালাতে চাইছিলেন, কি জানি কোন বেগানা পুরুষ, ভালো করে তাকাইয়া দেখে ইমাম হুসাইন, সার বানু ডেকে বলে হুসাইন আমি কোন অবস্থায় আপনাকে বিদায় দিলাম আর কোন অবস্থায় আপনি ফিরে আসলেন। ইমাম হুসাইন বলেন কি জন্য তুমি আমাকে চিনতে পারো না, আমি বিদায় দিলাম কালো চুল দেখতেছি সব সাদা, কে আপনা কেমন বানিয়ে দিল? ইমাম হুসাইন বলেন সারবানুরে নবীর উম্মতে বেঈমানি আর জঘন্য অপরাধ আমার এমন টেনশনে ফেলেছে, আমি সব সহ্য করতে পেরেছি, আমার আলী আসগরের শাহাদাত সহ্য করতে পারি না, আমার আলী আসগরের প্রতি অত্যাচারিক আমি হুসাইন মানসিক ভাবে এমন ভাবে ভেঙে পড়েছি, এই ব্যথা সহ্য আমার দেহ করতে পারে নাই, এই ব্যথার আঘাতে আমার চুলদারি সব সাদা হইয়া যায়, রক্ত লালে লাল গইল দস্তে কারওয়ালাই, বলুন রক্ত লালে লাল গইল নবী বংশের কথা কি তোমার মনে নাই, নবীর বংশের কথা কি তোমার মনে নাই, রক্ত লালে লাল গইল দস্তে কারওয়ালাই, বলুন রক্ত লালে, এমন ভাবে কারবেল এমন মাসুম বাচ্চার রক্ত কেন ঝড়ালেন বাবা? টাকার জন্য না, পয়সার জন্য না, দৌলতের জন্য না, এজিদ তো প্রস্তাব করেছিল আমার কাছে আসো, এটার গোপন ভেদ হলো, এজিদের প্রস্তাব চেনো হুসাইন, যদি তুমি আমার শাসন মেনে নাও আমি তোমাকে দেব 1,00,000 দিরহাম। হুসাইন বলেন না ইয়াজিদ তোমাকে কেউ চিনে নাই, চিনতে পারবে না, হয়তো পরে চিনবে, তুমি হইলে দীন ইসলামের সব চাইতে বড় কলঙ্ক, ও ইয়াজিদ আমি দেখতেছি তুমি কি করবে, তুমি গোটা ইসলামকে জমিনে দশিয়ে দেবে, আমি হুসাইন তান্ত্রিক আল্লাহর নবীর দীনে বাতুলতা ঢুকতে পারে না, আল্লাহর নবীর ধ্বংস হতে পারে না, আমি হুসাইন কেন রে, কিয়ামত পর্যন্ত আমার বংশ রক্ত নিয়ে যাবে, আল্লাহর দিন কায়েম থাকবে। আজকের চট্টগ্রামের সুন্নিয়ত অনেকেরই অংশগ্রহণ আছে, কিন্তু সবচেয়ে বড় অবদান তা কার, কথা বলেন না কার, এটাকে আপনারা চিন্তা ভাবনা করে বলতে হবে। আজকে আপনারা চিটাঙ্গে এত শান দিয়ে জুলুস করে মিলাদুন্নবীর মাহফিলে ছেয়ে যায় চট্টগ্রাম, কিছুদিন আগে আমার এক আত্মীয় যে ওহাবি মুরুবি, এটা আমার হ্যাঁ সিটাঙ্গারে খাইছে এক পাকিস্তানি নাফিরে, বললাম আবার যদি কও তুমি যে আমার সিনিয়র একজন, এটা কিন্তু বাঁচবো না, একটা কিছু কিন্তু তোমার গালে পড়বে। আরে কি কয় এটা, কি হিসাব মানুষ ওই কথা বললেন, বললাম তুমি কথাবার্তা একটু বাস করে বলো, একটু বাস করে বলো, কোন না গেছিলাম সিটাং, আমি বললাম কি দেখছো, করে ভাই আর কইন না, এই যে রাস্তায় যে দেখি মিলাদুন নবী খালি গরু জব, আরে বাপ রে বাপ মিলাদুন নবী জন আর বাপে বিয়ে হয়ে বসে নেন কত বড় শয়তান। আমি বলছি একটু মিষ্টি নিয়ে আও, কই মিষ্টি কি এর লাগিয়া, আমি বললাম তোমরা খাও এবার লাগিয়া, কি কারণে আমি তো গালি দিলাম, আমি বলছি এই রকম গালি আমরা দিতে থাকিও, এই গালিটি প্রমাণ করে আমরা যে আসে গেছি, কথা বলেন ঠিক না ভাই, ঠিক, এটা কার অবদান? হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু আনহু, যদি আজকে জামিয়া প্রতিষ্ঠিত না হতো, আমার লাইফস্টাইল দিকে তাকান, আমি কিন্তু একটা মিরাকেল, একটা ঐতিহ্যবাহী পীর পরিবারের সন্তান, অথচ আমার পরিবারে আমার দাদা হুজুর করার কোনো আলেম নেই, সব বাংলা শিক্ষিত হয়ে গেছে, ওরা মৌলভীদের কোনো দাম আছে নাকি? আমি যখন জামিয়াতে ভর্তি হলাম
আমি প্রমাণ করে দিয়েছি আমার বাপ চাচাকে, আপনারা যত বড় অফিসারই হন না কেন তাকায়া দেখেন নবীর ইশক যার ভিতর আছে তার চাইতে বেশি মর্যাদার কারো থাকতে পারে না। কথা বলেন ঠিক না? বেছি জামে আহমদিয়া আইসা শুধু আমি একটা আলেম হই নাই, একটা যোগ্য পীর হইছি, একজন সমাজপতির পর্যায়ে আছি, কি করে প্রতিষ্ঠান করতে হয় সেটাও শিখা গেলাম। এটা কি একজন আওলাদ রাসূলের প্রতিষ্ঠান না? কথা বলেন না কেন? এটা কার প্রতিষ্ঠান? এ বাংলার মানুষ, যেটা তোমরা চোখে দেখবে না আমি সৈয়দ আহমদ শাহ সিরিজের চোখে দেখতেছি। অন্য সুবহানাল্লাহ, আমি দেখতেছি যেটা হুসাইন এজিদের ব্যাপারে দেখেছিল আমি সেটা বাংলার জমিনে আমার চোখে দেখতেছি। এই মোল্লার দল এই দেশকে নবী ছাড়া হুসাইন ছাড়া ইমাম ছাড়া জাহান্নামী বানিয়ে দেবে। কথা বলুন ঠিক না বেঠি? ইমাম হুসাইন কই আর মুফতি রফির এই এই হেবালত কই? এতে প্রথমে কইছে শেখ হাসিনার কত গালি গালাজ করছে, তখন নাকি নাস্তিক নাস্তিক আস্তিক ফাস্তিক কত কিছু তেতুল বেতুল ওমাই ফিরা গেছে বড় কাম্মা। কথা কন্যা কা এই কথা কন্যা কা ফিটার পরে আম্মা দি ও আমরা রাম মজা না হয়। ইমাম হুসাইন ওর মতো হইলে ইসলাম থাকতো? কথা বলে না, থাকতো নি। এখন ওর বক্তরা দুই দল হয়েছে, একটাই কয় আম্মা আর একটাই কয় সাম্মা আর একটা কয় দম্মা। আপনাদের ভাষায় কয় না? কি মুশকিলে পড়ে গেলাম আজকে, কার সাথে কার তুলনা? ইমাম হুসাইনের সাথে কারো তুলনা চলে? হুসাইন বলে শুধু আমি নয়, তাকায়া দেখ গাউসে আজম সাহেব সাহেব বক্তাদের দিকে, এতগুলো সন্তান, সবকটা সন্তান পৃথিবীর আনাচে কানাচে নির্ভীক ভাবে বাতিলদের পথে বেঈমানদের কাছে চলে গেছেন, গলা কাটি দিবে হয়তো আমাকে মানবে নয়তো শেরেক ছেড়ে দিতে হবে। কথা বলুন ঠিক না বেছি? গৌসে পাকের আওলাদরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন যেখানে গৌসে পাকের আওলাদ গেছে সেখানে দিন পরিষ্কার, যেখানে সে হযরত খাজা গরিব নওয়াজ হুসাইন রক্তের প্রতীক, ভারতের মতো যেই দেশে কোনো মুসলমান থাকতে পারে নাই আয়েশা হাজির হইছে, এক কথাই বলছে হয়তো তোরা থাকবি নয়তো আমি থাকবো। কথা বলেন ঠিক না বলছি? কেমনে থাকবো? সাবান যদি পাঞ্জাবির সাথে মিশে ময়লা থাকতে পারবে? কথা বলেন, আপনার কাপড়ে ময়লা তো সাবান লইয়া যদি ঘষা দেন তারপরে লাঠি দরকার আছে বলে ময়লা দৌড়ানো? কথা কন্যা কে দরকার আছে? সাবান আছে অটোমেটিক যাবে। আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার হাসান আমার হুসাইন এটি কেয়ামত পর্যন্ত পাক ও পবিত্র। এরকম না? সুবহানাল্লাহ। কদিন আগে লাগছে দুই মৌলভী কাজিয়া, একজন মনে আমাদের হুজুর কাবলাকে ওই তাহের শাহ হুজুর কাবলাকে গালি দিছে, চিটাং থেকে পাকিস্তান থেকে আসে টাকা টুকা লইয়া যায় আর ওনার হুজুর এক মুরিদ ছিল আমাদের ব্রাহ্মণ বাড়ি এটাকে ধরে দিছে, বলো কিরে কইলি কি? আমি বললাম রাখো রাখো কাজিয়া করে যাও, এই কাজিয়া করে যেত না, এটা হুসাইনি আদর্শের বিপরীত। কথা কোন ঠিক না বেঠি? হুসাইনি এটা দ্বন্দ্ব বসাত করা যাবে না, দাঁড়াও কথা বলি। আমি বললাম ভাই আপনি কি বলছেন? হ্যাঁ টাকার বস্তাটা নিয়ে আসে, বাংলাদেশের মতো টাকা সব নিয়ে দেখতেছে, আমার দাবি সরকার যেন তারা আটক করে। আমি বললাম শোনো সরকারের বইয়া দিও, মাথাটা কেটে ওই মাথার টুকরোটা ওই আল্লাহর ওলির ব্যাগে ভরে দিব, এরপরে যদি কিছু পারে সেটা যেন করে। কথা কান ঠিক না বেঠি? আমি তোমার মুরগি দিব, স্যার বিয়ে তুমি এই কথা বলো, আরে বলো এবার টাকা দিছি কসকি, যদি বউ বাচ্চা থাকে হেরেও গেলাম। এই কথাটা তো সুন্দর। হ্যাঁ ওইটা কয় কি এখন যে মন্ত্র দিছে না কি তার মানে বেমানটা বানিয়ে দিলেন, এই মন্ত্র আর বলবে না। তা আসলে ভাই আমরা ওলি আল্লাহদের প্রেমিক, কথা বলুন ঠিক না বেঠি? আমরা প্রয়োজনে তাদের জন্য জান দিতে রাজি আছি কিনা? জোরে বলেন আছি কিনা? উনাদের জন্য জীবন দিলে হুসাইনের জন্য দেওয়া হবে, আর যদি উনাদের বিরোধিতা করেন বোঝা যাবে আপনাদের ভিতরে এজিদের প্রেতাত্মা এখনো বাস করে। জীবন দিতে পারবেন? হাত তুলে বলতে পারবেন? দেখি তো, নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য তো শায়ের পড়ে মোহাব্বত কা দাওয়া আসাহ করনা মগর মুশকিল হি আলো উনকি উলফত মে মরনা মোহাব্বত কা দাওয়া
আসান করনা মগর মুশকিল হে ইয়ারো উনকি উলফত মে মরনা হুসাইন বিন হায়দর কি মানিন্দো ইয়ারো হুসাইন বিন হায়দর কি মানিন্দো ইয়ারো মোহাম্মত মে সিরকো কচা কর তো দেখো রসূল খুদা কি গোলামি মে ক্যা হসূল খুদা কি গোলামি মে ক্যা হুম্মা মাশাল্লাহ জবান খুলে মহরমের দরুদ পড়ে বাবা কদিন আগে একজন কয় হুজুর কেবলার এই আলোচনা নিয়েই মোটামুটি আমার তো বাহাস হয়ে যায় নগদ, আমি বলছি ডেট ফিট দিলাই তোমার নগদে সেরে দিলাম। সুন্নি আলেমরা টাকা নেন কইটা তো নিবে, টাকা দিলে সুন্নি আলেমরা দাও তোমরা ডাব্লিউ রে দিবে না, কারণ সুন্নির আরে টাকা দেওয়া নবী ওয়ালাকে দেওয়া নবী রে দেওয়া সোহান লাগে না। ওসমান বাদশাহ বাবা উসমানীয় সাম্রাজ্যের বড় শক্তিশালী একজন বাদশাহ নাম ছিল সুলতান আব্দুল হামিদ। সুলতান আব্দুল হামিদের দরবারে একদিন একজন সৈয়দ দাদা আসলেন, সোহান লাগেন না কি দাদা জোরে বললেন না কি সৈয়দ দাদা আসলেন। উনি বললেন ও মন্ত্রী আমি তো সৈয়দের জন্য একটা হাদিয়ার ব্যবস্থা রাখছি। প্রধানমন্ত্রী বলেন ওগো বাদশাহ পৃথিবীর ক্ষমতাধর বাদশাহ ওই সৈয়দ কোনো টাকা পয়সা নিতে আসে না ভাই, আপনার একটা খবর দেওয়ার জন্য আসে। উনি বলে তাড়াতাড়ি দরজা খুলে দাও। উনি খুব আশা করে শুনছিলেন, উনি ডাকলেন ওগো সৈয়দ কি বলতে চাও, একটা খবর দিতে আসছি। কই কোন খবর? কম দিনের খবর। আমি আল্লাহর নবীর বংশ হুসাইনি সৈয়দ, আমাদের জন্য যাকাত খাওয়া হারাম, সদকা খাওয়া হারাম, ফিত্রা খাওয়া হারাম, এই জন্য আমি ব্যবসা করতাম, ব্যবসা বাণিজ্য আমার লাঠেও সে ঋণগ্রস্ত হয়ে গেলাম, কোনো উপায় না দেখে আমি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম। গত রাত আমার সৈয়দুল মুরসালিনকে স্বপ্নে দেখেছি, আল্লাহর নবী আমাকে দেখে বলতেছে সন্তান টেনশন করো না, তুমি আব্দুল হামিদের কাছে যাও, আমার আব্দুল হামিদের কাছে যাও, আমার আব্দুল হামিদকে যায়া বলো ও মুসলিম বাদশা মুসলিম মিল্লাতের খলিফা, গত রাতে তুমি কেন দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ো না? সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার আব্দুল হামিদকে যাইয়া বলে দাও গত রাতে সে দরুদ শরীফ কেন আমি নবীর উপর পড়ে নাই, আমার ভুলটা যেন তোমাকে বলে দেয়। বাদশাহ থ হয়ে গেলেন, উনি একটা স্বর্ণমুদ্রার থলে নিয়ে বললেন ভাই ধরো, সুবহানাল্লাহ কেন না, সৈয়দ সাহেব এটা ধরেন। সৈয়দ সাহেব স্বর্ণমুদ্রা নিলেন, বাদশাহ জিজ্ঞেস করেন ও সৈয়দ আবার বলেন নবী কি বলছেন, কেমনে আমার নাম টানিছেন? কয় আমার আব্দুল হামিদ, সুবহানাল্লাহ কেন না। আবার আরেকটা থলে দিলেন, এবার বলে ও সৈয়দ আবার বলেন তো আমার নবী আমার নামটা কেমনে আপনাকে বলেছেন? বলে নবী বলছেন আমার আব্দুল হামিদ। আবার আরেকটা স্বর্ণের থলে দিলেন, সুবহানাল্লাহ কেন না। প্রধানমন্ত্রী ডেকে বলেন সৈয়দ এখনো কি ঋণ থাকবে? কয় না, এখন এমন পাওয়া পাইলাম ঋণও শেষ হবে ব্যবসাও শুরু হয়ে যাবে, মদিনার কামলিওয়ালার কাছে অভাব নাই। আর এখন এই মুলুকটি কি কয় বর্তমান শাসকরা, তিনটা স্বর্ণ মুদ্রার থলে দিলেন, সৈয়দ চলে গেলেন। উজির ডেকে বললেন বাদশাহ উনাকে তো একটা দিল চলতো, এত দিলেন কেন? বলল যে এটা এই জন্য দিলাম, একবারের কথা মনে থাকে না, তিনবার বললাম এটা সাক্ষী হয়ে গেল, সুবহানাল্লাহ কেন, আমিও শুনলাম তুমিও শুনলাম আমার নবী কেমনে আমার নাম টানিছে। উজির বলে হুজুর এটা বেশি হয়ে গেল না, এত দান করলেন। বাদশাহ আব্দুল হামিদ তাকে বলেন আরে উজির তুমি জানো না আমি আব্দুল হামিদের ভিতরের খবর, আল্লাহর কসম
ওই সৈয়দ সাহেব আমার জন্য যে খবরটা নিয়ে আসছেন এটার বিনিময়ে যদি আমার কুল রাজত্বটা সে চেয়ে নিত, আল্লাহর কসম আমি সেটাও তার দান করে দিতাম। কেননা সে আমার যে খবর দিছে আমার জীবনের চাইতে বড় পাওয়া কিছুই হতে পারে না। হয়তো তুমি জানো না আমার জীবনে কোনোদিন দরুদ শরীফ না পড়ে ঘুমাই নাই। গত রাতে আমি অফিসিয়াল চাপে আমার কাজ করতে করতে এশার নামাজ পড়ে আবার কাজে যোগ দিতে যোগ দিয়ে ফেলেছি, ঘুমাতে যাই নাই, কাজ করতে করতে ঘুমিয়ে গেছি, ঘুমের ভিতরে ফজরের আজান হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠতে তো ফস্তাইতে লাগলাম, কিরে আমি তো দরুদ শরীফ পড়লাম না, আর সৈয়দ সাহেবকে দিয়া আমার নবী পাঠাইছে দরুদ কেন পড়ো নাই? আমার নবী আমার এত মায়া করে বলছে আমার হামিদ আমার সব ওই সৈয়দের চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো এইখানে যে সৈয়দ আহমদ শাহ শিরকুটি রহমতুল্লাহ আসছেন, কি দিছেন আমাদেরকে? মেরানি আসেন, কিছু ভেড়া, ভেড়া পাকিস্তান থেকে ব্যস্ত কথা বল না কেন, কিছু বোন, কিছু কি বলে দিনামাইট, এগুলো নিয়ে আসছেন হুজুর কথা বলেন না, এগুলো নিয়ে আসে যে আমি বাংলাদেশে বেসুন তোরা রেখা মুখা, উনি আইসা আমাদেরকে মদিনার নবী দিয়ে গেছে, কথা বলেন ঠিক না? বেছি বুঝিয়ে দিয়ে গেছেন সুন্নিরা, বিভ্রান্ত হইও না, আমার রাসূল হাজির নাজিম, আমার নবী জিন্দা, আমার নবী কিয়ামত পর্যন্ত নবী, আমার নবী আউয়াল, আমার নবী আখের, আমার নবী জাহের, আমার নবী বাতেন, কারবালার অস্তিত্ব ধরে রাখো কিয়ামত পর্যন্ত তোমরাও থাকবে, কথা বলেন ঠিক না? বেছি আজকে জামিয়াতে কত আলিশান কারবালার মাহফিল হবে, এই জিরি মাত্র জয়ুল নেই কথা কেন হয়নি? তো এরা কি করতে গেছে? আমার প্রশ্ন ওরা করো না কেন? সফি সাহেব যদি বলেন ইসলাম জিন্দা হতা হ্যায় কারবালা কি বাদ, তো কারবালার দ্বারা যদি ইসলাম জিন্দা হয় তো কারবালার শরণ নাই কেন? কুতুরুমিয়া এটা বলে বলে মুখে দেয় বসে সত্য মাই যাবো তাই সব না, আর হক বলার পথ জোরে বলেন ইয়াজিদ কে হক বলার পথ অনেক বাস করছি পর্যন্ত এইগুলো নিয়ে। ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলার হুকুমে অনেক বিতর্ক কি করে জানি না মানুষ, আমি বললাম দেখো ইমাম হুসাইন যেটা দেখেছিলেন সেটা তোমরা দেখতে পাও নাই। ইমাম হুসাইন জানতেন ইয়াজিদ ফাসিক, ইয়াজিদ জাহান্নামী, মদিনার উপর মক্কার উপর যে জুলুম কোনোদিন কোন কাফেরে করে নাই ইয়াজিদ সেটা করছে, করে নাই আলিমুল উলামা। পরের বছরই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করলো পরের বছরে মুসলিম বিন খুবাইবের নেতৃত্বে লক্ষাধিক সৈন্য দিয়ে পাঠাই দিল মদিনাকে তছনছ করে দাও, তিন দিনের জন্য মদিনার নারী তোমাদের জন্য হালাল। কয়দিনের জন্য বলেন? কয়দিন? ও বললো ইয়াজিদ বললো মুসলিম বিন খুবাইবকে, এ মুসলিম বিন খুবাইব তোমাকে আমি সুযোগ দিলাম মদিনাকে কব্জ করবে, মদিনার মানুষ হুসাইন সারা বুঝে না, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে না, তুমি মদিনার মানুষকে মারবে, তিন দিনের জন্য তাদের মেয়ে ছেলে তোমার জন্য হালাল। আসতে কেন আমি আগুন নাউজুবিল্লাহ চট্টগ্রামের সুন্দর পুতলি উনি আর জোরে কেন নাউজুবিল্লাহ মনোযোগ, তিন দিনের জন্য হালাল। আমার নবী বলছেন আমার হেরেমে মশামাসি পর্যন্ত মারা হারাম, মদিনাকে চারটিখানি জিনিস কুকুর বিড়াল পর্যন্ত মদিনায় গেছেন যারা তারা বুঝবেন, আমি মদিনার একটা রাস্তা ঘাট গলি মাল্লি সিবা দিয়ে ঢুকছি কেন জানেননি? আমি দেখতে চাই মদিনাতে কি হাল আছে। আমার জীবনে বহু বাইরের শহরে গেছি কিন্তু মদিনার কোনো তুলনা কথা বলেন না, মদিনার কোনো তুলনা। কারণ আমেরিকায় যখন দেখি যে তার রাস্তাঘাট খুব পরিষ্কার কিন্তু কুত্তায় কথা বলে না, লন্ডনে যাবেন কুত্তাইদের সাথে সাথে ঘুরে কিন্তু মদিনা কুকুর পর্যন্ত সাবধানে চলাফেরা করে যারা কন্যা সহান, মদিনায় কুকুর মারতে হয় না, মদিনার আশপাশে কুকুরকে চেঁচামেচি করে না। মদিনায় আজ পর্যন্ত আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি ভাই আপনারা কেন কুকুর, মদিনার এরিয়ার ভিতরে থাকলে কুকুর ভাগলই হয় না যারা কন্যা সহান। আল্লাহ হুসাইন দেখতেছিলেন এই ইয়াজিদ যদি ক্ষমতায় যায় আমাকে শেষ করবে, আল্লাহর ঘরকে নাপাক করে দেবে, আল্লাহর ঘরকে নাপাক করে দেবে, আল্লাহর
নবীর মসজিদে হেরানকে কলঙ্কিত করবে, আমি চলে যাই কারবালায়, সেখানে আমার রক্ত দিয়ে দেব, তবু যদি মদিনা বেঁচে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্যই উনি এই ঘটনাই ঘটছে, উনি এই জন্যই জীবন দিয়েছেন, চলে গেছেন। কিন্তু একদল মুসলিম তারা মনে মনে হয়তো ভাবতো ইমাম হুসাইন কেড়ে গিয়া কত লইল, কিছুদিন পরে আল্লাহ কয় হুসাইন তুমি একটু রাখো, তোমারটা কবুল করলাম, ইসলামকে আমি আল্লাহর দায়িত্ব নিয়ে নিলাম। পাশাপাশি মানুষকে বুঝায় দেয় ইয়াজিদ আসলে কি, নয়তো একদল মৌলবি বার হবে, যারা বের হয়ে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলবে কথা কন, ঠিক না বেঠিক? এরকম লোক আছে কিনা নাই? ও যে আলেম আমার জিজ্ঞেস করেন, আপনারা যারা ইউটিউব সার্চ করেন দেখছেন কতটি মৌলবি আছে, আল্লাহ জানে কুকুরের চেহারাও মনে হয় থেকে সুন্দর, কথা বললো আছে কিনা নাই? এটি আসলে ছোট লোকের ঘরে, এটির বাড়ি করে আল্লাহ জানে এটা কি ইহুদিদের সংক্রমিত কিনা, এটা আমার সন্দেহ হয়। এটি ইউটিউবে বলে কয় ইয়াজিদের তো কোনো দোষ নাই, হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু জোরে কন্না নাউযুবিল্লাহ, সে নাকি প্রথম সারির তাবি। কি কারণে আমি এক মসজিদের মধ্যে নামাজ পড়তেছি, ইমাম সাহেব বলতেছেন, এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নাই, আমরা মানি ইমাম হুসাইন হক, তবে ইমাম আলী একরাই আরে মা এ জিতরে তো গালি গালাস করার কিছু নাই, উনার মর্যাদা কম ছিল না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। উনি একজন হাফেজে কোরআন ছিলেন, নাউজুবিল্লাহ বলবেন না। আমি তো দেখছি মসজিদে যদি আমি আওয়াজ করি তো ফিটা খাম, আমি তার হুজরাই গিয়ে যখন তাকে বললাম লেখাপড়া কইরা হুজুর হইছেন না না কইরা, সত্যি এত বড় করছে বুঝেন না, গরম জুতো এরা তো ডাব্লিউ তো এক ইউ তো কাজ না, এরা তো ডাবল ইউ লাগানো, কথা কেন ঠিক না বেঁচে? সুন্নিদের পিছে একটা একটা শয়তান থাকলে ওগুর পিছে আছে দুইটা, এখন জানি কয় কুড়ি লাগছে কেটা জানে, যে আন্দাজ জালে গেলে আকাম কুকাম বাসতে আছে, কথা কেন কেন? এই মেয়ে ইউটিউবে যত মৌলবীর আকাম কুকাম আছে কেটা করে, কথা কেন কেন? আমরা আলেমদের মধ্যে এই চরিত্র আছে? আরে জোরে কন্যা আছে? যদি আমরা এদের মধ্যে থাকতো তাহলে ডেঙ্গু মিষ্টি ছোট্ট গ্রাম হইতো, কামড়াইয়া বাপডা হইত, এটা হুসাইনি চরিত্র। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিয়েন না, আমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছি, গাড়ি দিয়ে জার্নি অসম্ভব বিদায়, আমি রেলে আসছি, আবার রেলে আইসা আমার এক মহব্বতের মানুষ চট্টগ্রাম থেকে যাওয়ার সময় একটা দোয়া করছিলাম, আল্লাহ তোমার আউলাদে রসুলের প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি, আমি একটা দরবারের সাজ্জাদারে ছিল, এই চট্টগ্রাম আসার রাস্তাটা অন্তত আমার জন্য রাখছ, যাতে চট্টগ্রাম আসলে অন্তত জামে আহমদিয়াকে একটা নজর দেখতে পারি, এই আশেকের রসুলগুলোকে একটা নজর দেখতে পারি, এই চট্টগ্রামের মাটির থেকে যেন আমার ভাত হারাম না হয়। এখন দেখা গেছে আমিও সিটাঙ্গের ভাত খেয়েছি, আমার পরের টক খাইছে, আমার এর পরের টক খাইছে, এখন টক খায় আমার ভাই যা আছে সব সিটাঙ্গ ইউনিভার্সিটির ছাত্র, আলম সাহেব নামের এক লোক আপনাদের এই ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর রেলওয়ে, এই পটিয়াতে আসছিলাম ডেঙ্গাপাড়া, মনে ডেঙ্গাপাড়া না দেয়াপাড়া কি কোথায় ও জানি কি এক নাম বলছি বুঝি নাই, ডেঙ্গাপাড়া আমি যতটুকু জানি। আসার পর ওনার সাথে আমার এমন একটা মহাব্বত পয়দা হয়ে গেল, আমি বুঝলাম এটা আউলাদের রসুলের ফয়েজের বরকত, উনি থাকাতে আমাকে আর খুঁজে নিতে হয় নাই কোথায় আসছি কোথায় যাচ্ছি, উনি বলছেন বাবা আর টেনশন করতে হবে না, আমি যখন আসি ইনশাআল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছে দেব, এই মাহফিল আশিকের রাসূলদের মাহফিল, এই মাহফিল হুসাইন শহীদ কারবালার প্রেমিকদের মাহফিল, এখানে আপনারা আসছেন ওয়াজ তো বড় কথা না ভাই, আসছেন যে রেকর্ড হচ্ছে জান্নাত অবধারিত, আপনি কিয়ামতের ময়দানে যদি কোনো কারণে বেহেশত না পান আমি সব আলেমের সামনে চ্যালেঞ্জ করে বলে যাই আজকের বসার কারণে ইমামে হুসাইন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম বা'দিন আদুউ্বুন ইলাল মুত্তাকিন, কিয়ামতের দিন মুত্তাকিদের সর্দার যিনি জান্নাত যিনি বাদ নেওয়ালা, জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের দেশে মেজবানি হয় না কথা কেন এই হয়নি, হয় তখন কেন কেন বেশি হয় কথা কেন হয়নি কেন বেশি হয়, তো মেজবানি যখন হয় যিনি দাওয়াত দেয় তিনি সবাকে খাওয়ান নাকি সর্দার আছে, কথা বলেন না, খাওয়ান কে সর্দি মালিকে খাওয়ায় না সর্দাররা খাওয়ায়, এটাকে কি কয় যারা পরিবেশন করে ওদেরকে আপনাদের দেশে কি বলে, শুদ্ধ ভাষায় ওদেরকে সর্দার বলে আর কি, যারা মানুষের পাত্রে দেয় আর কি, আপনাদের এখানে কি বলে
আর এটা বয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনাদের স্থানীয় ল্যাঙ্গুয়েজ কি, আপনাদের লোকাল কি বলেন, যারা খাবায় আর কি ওদেরকে কি বলেন? ও বয় বলেন, মানে আপনারা কিছু ইংরেজিও মানে, তাহলে বোঝা গেছে চাট গায়ে ভাষার কিছু ইংরেজি কিছু আছে, আগে তো জানতাম উর্দু ফার্সি কিছু আছে, আরবিও আছে, এখন দেখা যায় ইংরেজিও আছে, বিশাল পরিসরের ভাষা। তো খাবার মালিকে খাওয়ায় না সর্দারে খাওয়ায়। আল্লাহ কি নবী কি বলছেন, আমার জান্নাতের সর্দার হলো হাসান এবং, জোরে বলেন হাসান এবং, আমাকে বললে আমি গড় গড় করে হাদিসও বলতে পারবো, দলিলও বলতে পারবো, চট্টগ্রামের মাটি দলিল হয়ে লাভ নাই, এটা হলো আলেমুল আমাদের শহর, কথা ঠিক না বে? ঠিক, আপনাদের জন্য যেটা দরকার আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। আমার নবী বলছেন হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের, জোরে বলেন যুবকদের। আচ্ছা বেহেস্ত কি যুবক যাবে না বৃদ্ধ যাবে, কথা বলেন? কারণ বুড়ারা যদি বেহেস্তে যায় ওইখানে সুন্দরী হুট থাকবে, এরা কি কামাইব, কথা বল না? খেয়াল দাঁত ফোরা মুরব্বী সাসারা বেহেস্তে গিয়ে কি করবো, ভাঙো তো সাবাইতে হতো না, যেই কারণে কেউ বৃদ্ধ বৃদ্ধা কালা লুলা লেংরা ওইয়া বেহেস্তে যাবে না, সব থাকবে যুবক, মালিক হবেন রসুল, বন্টন করবেন হুসাইন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কথা কয় ইমাম হুসাইন কারবালার রুমে করলেও আসি না করলেও নাই, আমরা ঘুমাই, ওরা কি আসলে প্রেমিক? জোরে বলে প্রেমিক। ভাই ও ভাই, এই বর্তমান জমানায় মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে ইয়াজিদি সাইতো খারাপ একটা দল, আছে এটির নাম হইল নজদি ওয়াহাবি, কথা কেন নাম কি আমার আবার আপনারা মাইন্ড করেন, আমি বাবা যাই বলেন, আমি জামিয়ার ছাত্র তো এই লেস ফেস করে ওয়াশ করে এটা আমার দ্বারা সম্ভব না, আমার জীবনে অনেক কিছুর মোকাবেলা করতেছি, কারণ জামিয়াতে আসার পর আমার চোখ খুলে গেছে, আমি বললাম আমি টাইম ধরে বয়স করি না, মৌলভী উল্টা করলে জায়গা বয়স এর শেষ, কারণ ফলায় যাবি পরে করবে হ্যান করছো ত্যান করছো, দরকার নাই জায়গা তুই সমাধান হয়ে যাবে। আমাদের ওই এলাকার শূন্য আছে কিন্তু ওরা পুরাপুরি আকিদাটা বুঝে না, কারণ ওইখানে খুব তাপটের আলের ম্যাক্সিমাম ফিসাবি মোটামুটি আন্ডার ম্যাট্রিকই বেশি, বড় বড় দরবার, কষ্ট দিয়েছে আপনারা না কষ্ট আমার হইতেছে কোনটা? তাহলে একটা নারায় দেবেন না আবার একটু জোরে, এতটি মানুষ একটা নারা দিবেন নি, বারবার নারা দেবেন নারে তাকবীর, আরে ভাই আরো জোরে দেন না নারে তাকবীর, এই কুইরা আওয়াজ হইতো না বাবা, গরু জোর করছে না তাবারুক, আজকে তাবারুক আসেনি, কথা বলে আসেনি তো থাকতে অসুবিধা কি, তাবারুক কখামু, আর এখন যদি ডাক আসে আর এই কুইরা আওয়াজ বাইর করেন তো যুদ্ধ করবেন কেমনে? বাবু হুসাইনের কারবালার ময়দান কিন্তু এখনো দুনিয়াতে আছে, আছে কিনা নাই? ওদের নাম মডিফাই করিয়া এই ব্রিটিশ ইঙ্গো মার্কিনরা এই ওহাবি ইজম পৃথিবীতে ছড়াই দিছে, কথা বলুন ঠিক না বে? ঠিক, এই ওহাবি ইজমের মাধ্যমে বোমাবাজি সন্ত্রাসী, আর বোমার স্থান কোথায়? মসজিদে মাদ্রাসায় মাজারে, কথা বলুন ঠিক না বে? ঠিক, কদিন আগে এখন আমার সামনে বুয়ে কয় মাজার পূজা, কি পূজা, কথা কথা কি পূজা, আমি বললাম ভাই সর্বনাশ করছেন, আপনি যদি মাজার পূজা বলেন আমি তো বলবো টুফি পূজা, কেন টুফি বলবেন, টুফির তো দলিল আছে, আমি বললাম এই মিয়া গর্দব মাজার মানে কি, এই মাজার আবার পূজা মানে মাজার কথা বললি তো জিয়ারত আসে, কথা ঠিক না বুঝি? মাজার আসলে এটার সাথে কি আছে, জিয়ারত আসে, জিয়ারত আসলে ইমানদার আসে, তুমি পূজা কো কেমনে, মাজারও কো পূজাও কো মসজিদও কো মান্ডবও কো, এই মিয়া তোমার মাথা দোষ হচ্ছে, এটা হইলো মসজিদের হইসা, কথা কর না ঠিক না বুঝি? দেখবেন কিছু কিছু মানুষ সারা জীবন নামাজ পড়ছে শেষ বয়সে ফাগুল হয়ে যাবে, কেন জানেননি? আমি এরকম একজনের দেখে ইনভেস্টিগেশনে নামলাম, লোকটা খুব ভালো, আচার ব্যবহার খুব ভালো, নামাজ সে পড়তো প্রতিদিন, মসজিদ আজান দিত, মসজিদ জারো দিত বিনা বেতনে, এই মরবার আগে মুখটা বাঁকা হয়ে গেছে, আগে শুধু আকতা কুকতা করতো, আমি ইনভেস্টিগেশনে নামলাম, খুঁজতে 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 বাইর করতাম, এটা আগ জীবনে সুদ পুরা ছিল, কথা বলেন কি ছিল, ওইটা তার উপরে শেষ জীবনে যায় ভর করছে, কথা ঠিক না বুঝছি? যারা দুশ্মনের রসুল, যারা নজদি ওয়াহাবিদের টাকা খেয়েছো, মনে রাখবা যতই ঢেকে রাখো আখের খাতমে খাতমিয়ত কিন্তু ঈমান হারাবে মরতে হবে, কথা বলুন ঠিক না বুঝছি? সৌদি আরবে গেছি,
মনটা হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছিল। এজিপ্তে শুধু মদিনাতে মানুষ মারছিল, এজিপ্তে শুধু মহিলা জীবিত যারা তাদের উপর অত্যাচার করছে, আর এই ওহাবী নজদিরা একদম রওজা শরীফে নবীর পরিবার যারা আছেন তাদের উপর পর্যন্ত অত্যাচার চালাইছে। জিজ্ঞেস করেন একটা মাজার শরীফ নাই, আছে মাজার শরীফ নাই, আচ্ছা কবর রাখে তো অসুবিধা ছিল না, জিয়ারত করলে কি শিরিক? কথা বলেন জিয়ারত কি শিরিক? আছে আসমানের নিচে এমন আলেম প্রমাণ করবে জিয়ারত শিরিক? বলেন আমাকে এক মিনিটের জন্য পাঠান, আমার গাড়ি দূরতে বলেন আমি বুঝাই দেব। জিয়ারত তো সবাই করে, তো আমরা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরটা চিনতে পারতাম, ইন্ডিকেট করতে পারতাম, হৃদয়টা ভরে দোয়া করতে পারতাম, ওরা করছে যে জানেননি, একেবারে মাজারের গোড়া সব ভেঙে দিছে। এখন যারা চালাক তারা তো চিনে, ওরা যায় দাঁড়াইলে বাবা পাশের মধ্যে বাড়ি মারে, ওই বে বাইরে তাড়াতাড়ি সময় গেছে, গ্যাদারিং হইতেছে গ্যাদারিং। তো আমি যাই মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাঁড়াইছি, আর একজন আমার জিগায় পাকিস্তানি বন্ধু আপনি চিনলেন কেমনে? আমি বললাম আমি চিনছি, কুত্তা দিয়ে খারে দিছি দেখিয়া। কারণ এই মা ফাতেমার দুশ্মনীটি ফিফরা আসলে বোঝা যায় গুড় আছে, এরা যখন বেড় দিয়ে রাখছে বুঝছি শিরিকের রাস্তা নাই, হেন আজকা কিছু শিরিক কমিল আর আল্লাহ ভরসা। হ্যাঁ তো দেখছি ঠেলতাছে দেখে তাদের সুপারিশ জন্য আমি গুনাহগারকে একবারের জন্য মঞ্জুর করা হয়, বাস আর লাগবে না। আমার নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াজিদ মদিনাকে তছনছ করেছে। হযরত মুসা ইবনে ইয়াসার বলেন আমি দেখলাম মদিনার মধ্যে একটা পোকামাকড় পর্যন্ত নাই, মেয়েদেরকে রেহাই নাই, যেখানে রসুলের পাক শতাধিক হাদিসে বলছেন মদিনার মানুষকে গালি দিবা না, মদিনার পাতা ছিড়বা না, মদিনার মানুষের মনে কষ্ট দিবা না, মদিনার মানুষকে কষ্ট দিলে আমি রসুলের কষ্ট হয়। আর ওই মদিনাকে সে কি করছে, মসজিদে নববীর ভিতরে কোনো মুসল্লি যায় না, মৃত্যুর ভয়ে লাশের গন্ধে মানুষ কাছে যেতে পারে না, মসজিদে নববী শরীফের খুঁটির মধ্যে ইয়াজিদ গাধা বাঁধছে ঘোড়া বাইন্ধা রাখছে। উনি বলেন আমারে আবার মারে না, কারণ আমি যখন দেখছি বাঁচতেই পারবো না, মদিনাও ছাড়তে পারবো না, পাগল হয়ে গেছে। কথা বলেন কি হয়ে গেছে, জোরে বলেন কি হয়ে গেছে? বলে আমি পাগলের ভান ধরে ফেললাম, আমি পাগলের মতো পাগলামি করি? ওরা বলে এইটারে মারিস না, পাগল থাকলি কি আর না থাকলি কি, আসলে তো আমি পাগল না। একদিন আমি যাইতে যাইতে মসজিদে নববী শরীফের কাছে গেলাম, উদ্দেশ্য হলো ফাকফো করে আমার নবীর একটু সালাতু সালাম দেব, এমন সময় দেখলাম জোহরের রক্ত হয়ে যায়। যখন জোহরের রক্ত হয়ে গেলাম আমি বড় টেনশনে পড়ে গেলাম, আমি কি করব, আমি তো আসলে পাগল না, মানুষ জানে আমি পাগল, পাগলের জন্য নামাজ নাই, আমি তো আসলে বলো নামাজ পড়বো কোথায়, এই টেনশন করে যখন রওজায়ে পাকের পাশে গেলাম, রওজায়ে পাক থেকে আজান শুনতে পেলাম। এজিদ যে মদিনাকে নষ্ট করবে ইমাম হুসাইন জানেন কিনা, জোরে বলেন জানেন কিনা, আওলাদে রাসূলরা জানে কিনা, তাহলে তাদেরকে মানার দরকার আছে কিনা? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত প্রমাণ করে যেটা আর কেউ দেখে না সেটা ইমাম হুসাইন দেখেন, জোরে করেন না সুবহানাল্লাহ, যেটা আর কেউ দেখে না সেটা গাউসে পাক দেখেন, যেটা আর কেউ দেখে না সেটা খাজা গরিবের আওয়াজ দেখছেন, এই বাংলাদেশের যে বিষয়টা আর কোনো আলেম দেখে নাই সেটা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওনার জীবনটা এই জন্যই দিয়েছিলেন যে এজিদ থাকলে মুসলমান থাকবে না, মিল্লাত থাকবে না, হুরমত থাকবে না, ইনসাফ থাকবে না, ন্যায় থাকবে না, আর ওই ন্যায়কে গলা কাটার মাধ্যমে রক্ত ঢেলে দিয়ে কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিয়েছেন, ঠিক না বেঠিক? এই জন্য ওয়াহাবি যেমন আছে তাদের পাল্টা সুন্নিরও আছে, আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? আসুন মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদেনা মুহাম্মাদে মাআল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদে
মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিসি মনরে আমার আর দিও না যন্ত্রণা, আমরা জন যদি হইতাম জনি যাইতাম সোনার মদিনায়, আমরা ধন যদি হইতাম জানি যাইতাম সোনার মদিনায়। আসলে আমার আজকে খুব ভালো লাগতেছে, আজকে নদীর পানি আর সাগরের পানি এক জায়গায়, কেমনে জানেননি? আমরা যখন জামিয়াতে প্রথম পড়তে আসছিলাম, আমাদের এই দরদ যদি পড়তাম তো আমার বন্ধুরা আমরা এমন ভ্যাংসানি ভ্যাংসি তো হাসতো ওরা, এই তোরা কেমনে ধরস, কথা বুঝতে পারছেন? আমরা যদি হাসা হাসি করতে আর কি ওরা সুর দিতে পারতো না। আপনারা তো শর্টকাট পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, কারণ আমরা সেইভাবে করতাম হোস্টেলে, করলে ওরা তাকায় থাকতো কি তোরা আবার কোন স্টাইলে পড়ো। কিন্তু দেখা গেছে আগে সুন্নিদের মধ্যে একটা বন্ডিং ছিল না, চট্টগ্রামের তারা চট্টগ্রামের হালে চলতো আর আমরা ছিলাম আমাদের হালে। ওই বন্ডিংটা তৈরি করেছেন যিনি, তার নাম সৈয়দ আহমদ শাহ সিরপুরি। কথাটা বুঝতে পেরেছেন কি বলছি? আমি দালালি করার দরকার আছে? আমি তো একটা দরবারের সজ্জাদানুসীন, কিন্তু কেন করছি জানেন? আজকে ওনার কারণে আমাদের এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা জামিয়াতে আসে, পড়াশোনা করে তাদেরটা দেয়, আবার চিটাঙ্গেরটা নেয়, মিলে জিলে গোটা বাংলার আহলে সুন্নাত এক, অভিন্ন আহলে সুন্নাত। কথা বলুন ঠিক না বেঁচে? আমাকে ওয়ার্ড করা হয়েছিল 11টা পর্যন্ত, যদি আমার টাইমটা একটু কমপ্লিটলি জানাই দেওয়া হয় তাহলে সুবিধা হবে। আমি পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে 11টা পর্যন্ত বলা হয়েছিল, আমার যদি টাইম টু বাড়ান একটু আমার বা কতটুকু দিবেন একটু আমাকে জানাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা, কারবালার ময়দানে কি ঘটেছিল সেটা হলো ধৈর্যের শক্তি আর শয়তানের শক্তি, আল্লাহর তাকত আর শয়তানের তাকত। শয়তানের তাকত হলো তারা ঘোড়া, ইমানদার আর মাবুদের তাকত হলো ধৈর্য। কথা বলেন ঠিক না বেঁচে? এই দুইটা শক্তির মোকাবেলা, একটার নাম ধৈর্য। যেমন আমাদের ভাই ফারুকিকে শহীদ করছে আমরা ধৈর্য ধারণ করেছি, এমন গজব ডাব্লিউদের মাথায় ভরছে বাবা এখন সুখে মুখে আর ভোট। কথা কেন লাগে? ডাব্লিউর কোনো আওয়াজ আসেনি? কথা কেন আওয়াজ আসেনি? কেন জানেননি? তোজুদ্দিন আসস এর দিন আর এই পাঠাল যাবে না, আওয়ামী লীগের আর কেউ ক্ষমতার থেকে নামাই কি ভাবছি না, আছে তোরার মাথা ছোয়ার হইয়া। কথা কর ঠিক না বেঠি? হাল দিছিলি নি আম্মা ডাক যায় আম্মা ডাক, যেটা পাশা দিয়ে সার তোকে মুখে দিয়ে নে তারপরে সার। শুননি আলিমরার এই বেইজ্জত কোনোদিন হয়েছে? কথা বলেন হয়েছে? আমি তো জালাল সাহেবের কেবলা জানাজা দেখে তাজ্জব হয়ে গেছি, সুবহানাল্লাহ কত মানুষ ওনার জীবদ্দশায় কত কথা বলছে, কিন্তু ওনার জানা যায় তো বোঝা গেছে যেন আল্লাহর আসমানের ফেরেশতা নাযিল হইছে। কথা ঠিক না ঠিক? এই ইজ্জত কে দান করেছেন? আরে জোরে বলেন কে? আর ওরা কি কয়? মিলাদুন নবী ভাইখানা কি কয়? গিয়া দেখবেন ওদের শত শত, আপনারা তো চিনে ফেলেন, ওদের হাজার হাজার আলে আমাদের সুন্নিদের বিভিন্ন মসজিদে থেকে চমৎকার ভাবে মিলাদ কিয়াম করতেছে।
এদের কথা হইলো পায়খানা খাই আল্লাহ তো ইমান আনতাম না। এন্ড এইরকম যদি কেউ হইয়া যায় কিছু করার আছে? কথা বলেন না, কিছু করার আছে? কিছু করার নাই। এক বেচারা পাগল আর কি, পাগলও পুরো না, কিছু তার বাপ সব দেখায় আর কি। তো একজন হুজুর গেছে, হুজুর দেখায়, হুজুর আর কেউ দেখবে না দেখ, আমার একটা রুটি দাও। কারণ হুজুর আরে তো মানুষ কোনো সময় ইজ্জত দেয়, আবার কোনো সময় কিছু সাইজও করে, করে কি করে না। আজকে আমি ট্রেনে আসছি, কেবিনের সিটে ওমাইটার ভিতরে করছি কি, চার পাঁচজন ঢুকে গেছে, দুইকে আমার সাথে ছেলেটারে বলে ওই মিয়া চাপেন পর দেন। তো আমি তো রাত্রে মাহফিল করছি, আমি একটু শুইছিলাম, ও বলে ভাই হুজুরের কষ্ট হবে, এই তো তোমরা হুজুরের স্বভাব মারছিনি কোথা। আমি বললাম রে ভাই আর তো ঘুমানো যাবো না। আমি উঠটা বললাম কিউ সব হুজুর কি সমান, একটু আপনারা বসেন আমার ফোনটা একটু বাজাই। কার ফোন নম্বর তোরা দেখছি, দেখালো তুই হাতে ধরে হুজুর আল্লাহর রাস্তায় মাপছে বাদ দেন। আমি বললাম যে এখন আল্লাহর রাস্তায় চান কেন? আরে আপনারা বলেন আপনাদের তোর সংসদ ভবন পর্যন্ত, আর আলেমের তো আল্লাহর আরশে আজিম পর্যন্ত। কথা বলেন ঠিক না বলছি? হাক্কানি একজন আলেম তার আসনে বসে, তার কেন্দ্রে বসে প্রধানমন্ত্রীকে ওয়ার্নিং করার ক্ষমতা পায়। কথা ঠিক না বলছি? এদের বেলায়েতের পাওয়ারের মাধ্যমে এমনি আপনারা পাইছেন কি আলেমরা কি ছিল কি এই এই টেন্ডার টুন্ডা মুরগি হয়েছিল। আসলে হুজুরের তো কেউ আশাও করে, আবার মাঝে মধ্যে উল্টা বুঝ না করলে গালিও বেশি দেয়। কত হুজুরে কত কাম করছে আপনারা সব করতে পারবেন, খারিয়া বেসব করতে পারবেন, দিলালিত না। হুজুরের সুখী জীবন একবার না লইছে, বার এটা করতে আনবেন চিন্তা করে ফেরবার না। কে আমেরিকার তালুম কিনে এটা দিবার লাগিয়া হুজুররা মনে হয় একটা দিন গ্রহর থেকে আসছে। হুজুররার বড় দোষ এই সমাজ এটাই, হুজুররা দাড়ি রাখছে, হুজুররা পাগড়ি করে। কথা কম ঠিক না বলছি? আলেমদের সমালোচনা একটু কম করে, দোষ সবার মধ্যে আছে, থাকতেই পারে। ইমাম সাহেবেরও কিছু দোষ ত্রুটি হতে পারে, সুপার সাহেবেরও কিছু দোষ ত্রুটি হতেই পারে। এটা আমাদেরকে ভাই হিসাবে সমাজে চলে হিসাবে একটা মিনিমাইজ করে নিতে হবে। তো ওই হুজুরে ফকিরে বলতে চাই ভাই হুজুর কেউ আমার দিছে না, তুমি দিতা না, আল্লাহ নবীর হস্তে একটা রুটি দাও। ভাইদের বাবা সর্বনাশ করছে, যে ধর তোর একটা রুটি দিলাম, এক অর্থে কি রুটি লিয়ে ভাঙালে দুই। এবার যারা রেডি কি করলে বাবা তুই আচ্ছা যাই তোর একটা খ, এখন করছে কি একবারে খারাপ জিনিস লাগায় খাওয়া শুরু করছে। আরে এখন কি করস, আমার রুটি আমার তো আমি খাই, তোর কিসে হুজুরের রুটু আর চলবে নি। কথা বলেন ফতোয়া চলবে? এখন হুজুরে কো বাবা তুই যেমন চা তা কর আমি যাই। এই বর্তমান জমানার ওহাবিদের হাল হইল ওইটা। কথা বলেন ঠিক না বেঠি? আমরা টামরা খাবো খামো যেটা মন সেটা করুক, ওয়াজ শোনারও দারদারি না, বহাস মোবাস আর দারদারি না। এখন কয় কোনো বহাস নাই, কোনো কিছু নাই, নবী বলে গেছে জিন্দা নবীর তালাক, হায়াত নবীর তালাক, জোরে করুন না আউযুবিল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, যতদিন কোরআন সুন্নাহ থাকবে, যতদিন দিন থাকবে, চাঁদ সূরজ থাকবে, কোরআন সুন্নাহ মানতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? ইমাম হুসাইনের আদর্শ মানতে হবে। আর ওরা দেখছে যদি আমরা বাহাসে বসি আমাদের পক্ষে আমাদের আদর্শ প্রমাণ করা সম্ভব হবে, জোরে বলেন সম্ভব হবে। বাবু মদিনার থেকে আসার পর আমি শুধু কাঁদি, আমার অনেকে প্রশ্ন করছেন এত কান্নাকাটি করেন কেন। আমি বললাম এই জান্নাতুল বকির মধ্যে এই অত্যাসত্যা দেখার পরে আমার আর মনে মানতেছে না, যাহারি আগে পিসাব হিসাবে ওহাবের একটু কথা কইতাম কম, এখন সব বুঝে জামু হয়ে দেয় তাই। কারণ এরা যা করছে আর কি, এদেরকে বলতে আর কোনো দলিল লাগবে না, এরা মানুষ না, এরা জানোয়ারের চিত্র খারাপ। আমার দৃঢ় বিশ্বাস মা ফাতেমা তো জোরে দেল্লানার কবরে কোনো কুকুরকে গলা ধরে টান দিলে যাবে না, কোন জানোয়ারকে যদি পাঠিয়ে দেন সেখানে যাবে না, দাঁড়ায় যাবে। আজকে ওহাবিরা ওনাদের কবর গুলা ভেঙে চুরমার করে দিয়েছে, কোন জিয়ারতকারী দাঁড়ালে তার পাশার মধ্যে লাঠির আঘাত করা হয়। তারা কি আপনাদেরকে জান্নাত দিতে চায়? কথা বলেন জান্নাত দিতে চায়? কারণ জান্নাত তো হুসাইনের কাছে, একজন জান্নাতের সর্দার দাঁড়ানো, আমি যাব জান্নাতের জন্য, ও হুসাইন ও ইমাম হাসান আমাকে একটু জান্নাত দিয়ে দেন। কারবালায় তো যাইতে পারছি না, একটু দূরে আপনার কাছে আসছি, আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আপনাদের কি বিশ্বাস হয় সর্দার যদি চায় জান্নাত কি পাওয়া যাবে না? আরো জোরে বলেন পাওয়া যাবে কি যাবে না? এই কারবালার ময়দান ইমাম হুসাইন কি বলছিলেন? ইয়াজিদ দুইটা শর্ত দিল, বললো কি
তুমি হয়তো আমার কাছে বয়াত হও, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও। কথা ঠিক না বেঠিক? ইজিদ কে বলছিল, হয়তো হুসাইন তুমি মরবে, নয়তো আমার কাছে বায়াত হবে। ইমাম হুসাইন কি বলছেন? আমাকে হয়তো মদিনায় যেতে দাও, নয়তো ইজিদের সামনে খাড়া করে দাও। সুবহানাল্লাহ, সৎ সাহস, সতের আদর্শ এটাই হয়। হয়তো আমাকে মদিনায় যেতে দাও, নয়তো তোমাদের ইজিদকে আমার মোকাবেলা করতে দাও, আমি প্রমাণ করে দেবো ইজিদ বাতিল। কারণ হুসাইন সামনে গেলে ইজিদের অস্তিত্ব থাকবে। এই জন্য ইজিদ কিছু বাবা আমার কাছে আনিস না, মাইরা না কি করে ফেল, মেরে ফেল। আসলে কি ইমাম হুসাইন মরছেন? আরো জোরে কোন ইমাম হুসাইন মরছেন? ইমাম হুসাইনকে আমাদের মতো পাগল হয়েছেন? আপনি আপনার ছেলেকে যদি ঘরে ঢুকা রাতের বেলায় ডাকাতে গলায় ছুরি ধরে, আপনি কি টাকা পকেটে রাখবেন? বলবেন আব্বা রাখছি তোরে, বড় বাপ রাখছি তোরে, আমার বাপ তালাক দিছি তোরে বাপ রাখছি, আব্বা আমার ঘোড়াটা ছেড়ে দে। আর উনার কুলে আমার নবীর হুবাহু শেকল হযরত আলী আকবর খুন করতেছে, উনি বলতেছেন আল্লাহ সবর করেছি, ধৈর্য ধরেছি, উম্মতে মুহাম্মদকে সাহায্য করো, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আমাদের মতো কথা বলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আমাদের মতো? আমাদের পক্ষে সন্তানের লাশ কেউ মারলে বহন করা সম্ভব হবে? বলবেন তোরে বাড়ি দিমু, গাড়ি দিমু, সব দিয়ে দিমু। ইমাম হুসাইন বলছেন আমার সাথে ইয়াজিদের দ্বন্দ্ব বাড়ি নিয়ে নয়, আমার সাথে হুসাইনের দ্বন্দ্ব গাড়ি নিয়ে নয়, আমার সাথে হুসাইনের দ্বন্দ্ব ইমান নিয়ে। তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, ইমান ছাড়তে পারি না। হুসাইন কেন? সমস্ত হুসাইনিরা কিয়ামত পর্যন্ত জীবন দেবে, ইসলামকে পতচ্যুত হতে দিবে। আমরা সবাই বলি না রে তকবীর। আরে ভাই এত আসতে কেন তকবীর দিন? আমি তো একটু গরম মানুষ, মানুষটা শুধু বলি তো ঝালটা বেশি ধরে বলে না রে তকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, না রে। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কিসের জন্য? আদর্শ কি? একদিকে ধৈর্য, নবীওয়ালার ধৈর্য, আরেকদিকে দুনিয়াদার টুপিওয়ালার অধৈর্য। ওরা ওনাকে শহীদ করছে, আন্দোলন করছে, উনি ধৈর্য ধারণ করেছেন। জয়টা কার হয়েছে? ইয়াজিদের না ইমাম হুসাইনের? জোরে বলেন জয়টা কার হয়েছে? ইয়াজিদের না হুসাইনের? মনে রাখবেন এই ফারুকির রক্ত এই জঙ্গিরা নেয় নাই, এই রক্তের উপর নতুন করে সুন্নিয়ত তার হয়ে সব। কথা বলুন ঠিক না বেঠিক? ওরা জানে না সুন্নিরা কি পরিমাণ রক্ত দিতে জানে। হুসাইনের যদি রক্ত দেয় সারা বাংলা পদ্মা মেঘনা যমুনা রক্তে লাল হয়ে যাবে, একটা হুসাইনি নবীকে রেখে ঘরে যাবে। এই জন্য আমরা সবর করতেছি, সবর করলে আর দিনের পথে থাকলে বিজয়। কথা বলেন বিজয়। আমরা শুননি, এই জন্যই আমরা রাজনীতিও করতে পারি না, কারণ রাজনীতিবিদরা মুখ একটা ডাইনে গেলে বামে আরেকটা করে। কথা বল ঠিক না বেঠিক? আপনাদের দোয়ায় আমার নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় অবস্থানে আল্লাহ আমাকে রাখছে। তো আমার কাছে একদল লোক অনেকে উস্কানে যে আমার, আমি ইলেকশন করতাম, আমি বললাম কিরে আমার কে ইলেকশনের কথা কব, উপজেলা চেয়ারম্যান ইলেকশনটা করেন, আপনি যদি সাপোর্ট পাশ করে নেন, টাকা পয়সাও আছে, মুরিদ ভক্ত আছে। আমি বললাম আমার একটা প্রশ্নের উত্তর তোমরা দিবানি। কই কি সব মানুষ গেছে? তো কি হুজু? আচ্ছা ছাগলে যদি গোস খায় আর কুত্তায় যদি ঘাস খায় চলবো নি তোমরা? এখন তারা সদর উদুরে গেছে আর এটা কি পেলেন? ছাগলে যদি গোস্ত খায়, কুত্তায় যদি ঘাস খায় কি বলেন? আপনাদের চলবে? উপায় থাকবে? বললো হুজুরিটা কি করলেন? আমি বললাম এই আমার এমপি ওই চেয়ারম্যানই করুন আর এমপিগিরি করুন, এটা ছাগলের গোস্ত খাওয়ানো। আর এমপি সাহেবরা ওয়াজও লাগাই দেন, বিশ্বাস বানানো, এটা হইব কুত্তার ঘাস খাওয়ানো, দুনিয়া উলট ফালো নিয়ে যাবো বাবা। কারণ বর্তমানকার যে সিস্টেম আছে, এই সিস্টেম হুসাইনিদের জন্য। তবে যদি কোনো ইসলামী দল সুবিধা হয়, দিনের কথা বলার জন্য সংসদে যাওয়ার ব্যবস্থা হয়, চেষ্টা করে দেখতে পারি, তখন তো তোমরা মামুর আমার একটা বুড়ো দিতে না,
এইটার জন্য রুজু হইতো না। আল্লাহ রাস্তা মাফ করবেন, এইরকম কোন দলের অস্তিত্ব আমরা দেশও নাই। আমরা টার্গে ছিল আপনাকে সাপোর্ট করে নি, একটু বড় দলে ঢুকাই ঢাকাই দিলে আমি কিছু মাফ হসাই, দুয়া হসাই, কান কারা গেল রাজি, তবু এই কারবার আমার পক্ষে সম্ভব হবে না। কারণ এই গম কেডা কাট্টা খাইবো, কেয়ামতের দিন ফারবুত সব আমার উপর দিয়ে যাইব। কেয়ামতের মাদার আছে কিনা নাই, জোরে বলেন আছে কিনা নাই। আপনারা অধৈর্য হইয়েন না, সুন্নি ভাইদেরকে বলি আমার আল্লাহর হাতের বিচার কিন্তু এখনো বাকি। এই ডাব্লিউরা জঙ্গিরা এই দুই চার দশ দিন অল্প কিছুদিন আমাদের উপর অত্যাচার করবে, আমাদেরকে টেনশনে রাখবে, ঠিক মনে রাখবেন শহাদে কারবালার সাথে কেয়ামতের ময়দানে জাররা জাররা হিসাব আল্লাহর তরফ থেকে বুঝিয়ে দেওয়া হবে। কথা বলুন ঠিক না বেছে? এই কদিন আর ওরা জ্বালাই লুকি, কিন্তু আমরা কখনোই সন্ত্রাসী পথ বেছে নিতে পারবো না, আমাদের পক্ষে কখনোই জঙ্গিবাদ প্রসার ঘটাতে পারবো না। আমরা যেন ধৈর্য ধারণ করি, আমরা যেন আহলে বাইতের আদর্শকে ধারণ করি, যেই আদর্শের উত্থান, যে আদর্শের উদ্ঘাটন কারবালার জমিন থেকে হয়ে গিয়েছিল, যেই কারণে হুসাইন মরে নাই, হুসাইন কিয়ামত পর্যন্ত জিন্দা। কথা বলুন ঠিক না বেছি? হুসাইন জিন্দা ছিলেন, হুসাইন জিন্দা থাকবেন, কিয়ামত পর্যন্ত হুসাইনের আশেকের অভাব হবে না। হুসাইনের প্রেমে গরু কুরবানি অব্যাহত থাকবে, তবরুকাত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই আশা, এই বাসনা আপনাদের কাছে ব্যক্ত করে ব্রাহ্মণবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানিয়ে বিদায় আরজ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।